দৌড়িছে, প্রাণটাকি দৌড়িছে, উদং দেহারে প্রাণ বসাই কেবল দৌড়িছে। এক, দুই, তিন, এয়া চারি, পিছত আরো আছে, পিছে নদরিনো করিব কি, কেন পুয়াই পুয়াই চোতালত এয়া আহি উলাইছে সাক্ষাৎ জন্তু। প্রকাণ্ড দুটা দীঘল দাঁত লো গুরুগম্ভীর খোঁজেরে এয়া দতাল। পুয়াই পুয়াই এ দতালক সন্মুখত দেখা পায়, লুঙির তলত সন্মান আর হাতর মুঠিত প্রাণ, এওলোকে কেবল দৌড়িছে আর দৌড়িছে। কিন্তু এই দৃশ্য দেখুয়ার প্রধান কারণ হল ঘরসিয়াই হোক বা বনরিয়াই হোক, হাতি যে সচাক মানুষের দরে জ্ঞানী তার প্রমাণ এই দৃশ্য। দতালর ভয়ত সকলবুরে দৌড়তে ভয়ের প্রকোপত পড়ে গেছে এজন ব্যক্তি, সন্মুখত মৃত্যু, কিন্তু উঠিবলে চেষ্টা করেছে বারে বারে ব্যক্তিজনে, পড়া নাই। কিন্তু এ আসাম মানুষজনক সামান্যতমো আঘাত করা নাই হাতিটোয়ে, বরঞ্চ মানুষজন উঠিব পরাকৈ রই দিছে এবার দতাল। মানুষজনে এবার উঠি কোনোমতে দৌড়িছে, কিন্তু আকৌ মানুষজন পড়ে গেছে, এবারও আগর দরে রই দিছে দতালটোয়ে। সামান্যতমো আক্রমণের চেষ্টা করা নাই গজরাজে। ইয়ার পৰা এটাই কথা বুঝব পাৰি, সচাকৈ যদি বন্য জীৱক আমি আক্রমণ নকৰো বা আঘাত নকৰো, তাতে সিহঁতে কেতিয়াও আমাক প্ৰতি আক্রমণ নকৰে। গাড়ী গেল দে প্ৰভু, গাড়ীতে কোন গৈছে সেয়ে বন্য জীৱক মৰম কৰক, আদৰ কৰক। ব্যুৰো ৰিপৰ্ট, অসম লাইভ 24। রাস্তা শোনা, ওই কি হয়েছে?